Assalamualaikum viewers, welcome back to my channel. Summer to cholei ashlo, er sathe chole ashlo summer er bibhinno rokom fresh fall. Ei summer fall gula byabohar korei ajke ami apnaderke toiri kore dekhabo khubi mojadar ebong dekhteo khubi attractive ekti cake jar naam ami diyechi summer fruit cake. ইউরোপের বিভিন্ন দেশে এটি ফ্রেশ বেরি দিয়ে তৈরি করা হয়ে থাকে বলে এটাকে বেরি কেক অথবা স্ট্রবেরি কেকও বলে থাকেন। আচ্ছা, এর নামে না যাই, এর স্বাদটি কিন্তু খুবই মজা। আপনারা বাসায় অবশ্যই এইটা তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের সামার ফ্রুট কেক। এখানে আমি কেক বানানোর জন্য প্রথমে তিনটি ডিম নিয়ে নিয়েছি। এই ডিমের কুসুম এবং সাদা অংশটি আমি আলাদা করে নিয়েছি। কুসুম এবং ডিমের অংশটি আলাদা করে নেওয়ার পরে আমি সাদা অংশটিকে খুব ভালোভাবে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি, অর্থাৎ ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই সাদা অংশটি একটু ফোম আকারে হবে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে একটু সময় লাগবে, তবে হাতেও এটা করতে পারবেন। এখন আমি এটাকে একটি পাশে রেখে দিচ্ছি এবং নিয়ে এসেছি এর কুসুমের অংশটি। এই কুসুমের অংশটিকেও আমি খুব ভালোভাবে একটু বিট করে নিব এবং এটাতে আমি অ্যাড করে দিব আধা কাপ পরিমাণে তেল। আপনারা যে কোনো তেলই এতে ব্যবহার করতে পারবেন অথবা চাইলে বাটারও ব্যবহার করতে পারবেন সম পরিমাণে। এখন এটাতে অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণে ময়দা, যেটাকে অল পারপাস ফ্লাওয়ারও বলে থাকে, আর অ্যাড করে দিব আধা কাপ চিনি আর আধা কাপ গুঁড়ো দুধ, এক চা চামচ ভ্যানিলা সুগার, ভ্যানিলা সুগারটা না থাকলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করা যাবে, এক চা চামচ বেকিং পাউডার। এখন এই সমস্ত উপকরণটিকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এতে আমি দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিমের সাদা অংশটি। ডিমের সাদা অংশটি দেওয়ার পরে একটি স্প্যাচুলার সাহায্যে সমস্ত মিশ্রণটিকে খুব ভালোভাবে মিক্স করে, অর্থাৎ মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে এই মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে এবং মিশ্রণটি এরকম একটু আঠালো আঠালো টাইপের হবে। এখন একটি বেকিং মোল্ডের মধ্যে বেকিং পেপার বসিয়ে দিয়ে আমি সমস্ত মিশ্রণটিকে বেকিং মোল্ডের ভিতরে, অর্থাৎ যে পাত্রে আমি কেকটা বেক করবো সেই পাত্রে দিয়ে দিচ্ছি। একটু আঠালো হওয়ার কারণে একটু প্রথমে কষ্টও হতে পারে, কিন্তু সমস্যা নাই, এটা হয়ে যাবে। এখন আমি ওভেনে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় 20 মিনিট এটাকে বেক করব। আপনাদের ওভেন বুঝে আপনারা তাপমাত্রা অ্যাডজাস্ট করে নেবেন। আমি অপর পাত্রে 2 কাপ পরিমাণে ক্রিম চিজ নিয়ে নিয়েছি। এই ক্রিম চিজের সাথে আমি আধা কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি এবং আধা কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ক্রিম অ্যাড করেছি, আপনারা ক্রিমের পরিবর্তে একটু দুধের মধ্যে গুঁড়ো পাউডার, গুঁড়ো দুধও মিশিয়ে এটাতে ব্যবহার করতে পারবেন। এখন আমি এটাকে সুন্দর করে বিট করে নিলাম এবং কেকটি ঠান্ডা হওয়ার পরে এতে আমি সুগার সিরাপ সুন্দর করে অ্যাড করে দিচ্ছি। সমস্ত জায়গাতে অ্যাড করে দিতে হবে যেন কোনো জায়গায় বাকি না থাকে। এখন আমি ক্রিম চিজের অর্ধেক মিশ্রণটি মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে মাঝখানে দিয়ে দিতে হবে, সাইডে দেওয়া যাবে না, কারণ সাইডে আমরা স্ট্রবেরিগুলোকে এইভাবে দুভাগ করে কেটে নিচ্ছি এবং এভাবেই আমরা স্ট্রবেরিগুলোকে সাইডে কিন্তু সুন্দর করে বসিয়ে দিব যেন কেকটি যখন আনমোল্ড করব সাইড দিয়ে স্ট্রবেরিগুলো দেখা যাবে। তাই আমরা ক্রিম চিজটিকে প্রথমে মাঝখানে দিয়ে দিয়েছি এবং পাশের, অর্থাৎ সাইড দিয়ে যেই ফাঁকা জায়গাটা থাকবে সেই ফাঁকা জায়গাটার মধ্যে আমরা স্ট্রবেরিগুলো সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। আমি এখানে সামার ফ্রুট হিসেবে স্ট্রবেরিটা ব্যবহার করেছি, কারণ স্ট্রবেরিটা পাওয়া খুবই
সহজ। আপনারা যদি স্ট্রবেরি না পেয়ে থাকেন তাহলে অন্য যে কোনো সামার ফ্রুট আপনাদের হাতের কাছে থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। আর বাকি যে ক্রিম চিজটা ছিল সেই ক্রিম চিজটা এখন আমি সুন্দর করে খুব ভালোভাবে সমস্ত স্ট্রবেরির উপরে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি যেন স্ট্রবেরিগুলো ঢেকে যায় এবং এই ক্রিম চিজগুলো যেন কেকটিকে কভার করে ফেলে। মনে রাখবেন ক্রিম চিজটা বিট করার সময় একটু একটু করে দুধ আপনারা অথবা ক্রিম আপনারা মিশাবেন যেন ক্রিম চিজের মিশ্রণটি খুব বেশি পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু এইভাবে করে সুন্দর করে সেট হবে না, গলে যাবে এবং ভেঙে পড়বে। একটি আনমোল্ড করার সময় অনেক ঝামেলা হবে, তাই একটু ঘনভাবেই ক্রিম চিজটি থাকবে। আমি অপর একটি পাত্রে প্রায় 4 কাপ পরিমাণে হেভি ক্রিম নিয়ে নিচ্ছি এবং এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। এখন এই চিনি আর ক্রিমটিকে একটু বিট করে নিব একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে। আর এতে আমি অ্যাড করে দিব স্ট্রবেরি ফ্লেভারিং। এই ফ্লেভারিংটা পুরোপুরিভাবে অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে আপনারা ব্যবহার করবেন অথবা না ব্যবহার করলেও হবে। এখন আমি এটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু সময় নিয়েই বিট করব যেন ক্রিমটি একটু ঘন হয়ে আসে। এভাবে ক্রিমটি একটু ঘন হয়ে আসলে আমি বিট করা বন্ধ করে দিব। এখন আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা এভাবে ফ্রিজে কেকটিকে রেখে অপেক্ষা করার পরে কেকটিকে আনমোল্ড করলাম। আনমোল্ড করার পরে আমি সাইড দিয়ে যেই বেকিং পেপারগুলো অবশিষ্ট ছিল সেটাকে কেটে ফেলে দিলাম এবং ক্রিম যেটাকে আমি বিট করে রেখেছি সেটাকে একটি পাইপিং ব্যাগে ভরে এভাবে করে আমি কেকের উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই এইটাই কিন্তু টপ লেয়ার, তো এটা আপনারা যেভাবে যাচ্ছেন সেভাবেই সাজাতে পারবেন। আমি এভাবে জাস্ট একটা ক্রিমের লেয়ার করে দিলাম এবং পাশে দিয়ে আমি গোলাপ ফুল করে দিলাম যেন একটু দেখতে সুন্দর লাগে। কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই ক্রিমটিকে দিয়ে ডেকোরেশন করতে পারবেন। ডেকোরেশনটা অবশ্য যার যার নিজের পছন্দেরই উপর। এবং মাঝখানে যেহেতু সিজনাল ফ্রেশ ফ্রুট কেক, তাই মাঝখানটাতে আমি কিছু ফ্রেশ স্ট্রবেরি দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম। এটাতে দেখতেও একটু সুন্দর লাগবে এবং একটি ফ্রেশ ফ্রুটের ছোঁয়াও থাকবে। এবং পাশে যেগুলো ফুল করেছিলাম তার উপরে আমি কিছু ব্লুবেরি দিয়ে সাজিয়ে নিলাম। আপনারা বেরির পরিবর্তে আপনাদের হাতের কাছে যে কোনো জিনিস দিয়েও অথবা কেক ডেকোরেশনের জিনিস দিয়েও আপনারা এটাকে সাজিয়ে নিতে পারবেন। এই দেখুন দর্শক, কি সুন্দর হয়েছে এই কেকটি। এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজার হয়েছিল। আমি এখন কেকটিকে একটু কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন কেকের লেয়ারগুলো কত সুন্দর এবং ভালোভাবে হয়েছে। এই দেখুন দর্শক, এভাবে করে একটু আমি কেকটিকে কেটে নিলাম। সাইড দিয়ে আপনারা দেখতে পারবেন নিচের কেকের লেয়ার এবং মাঝখানে ক্রিম চিজ এবং উপরের যেই টপ লেয়ারটা সেটা হচ্ছে ক্রিম। খুবই মজাদার একটি কেক তৈরি হয়ে গেল। বাসায় আপনারা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই সামার ফ্রুট কেকটি কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে আমার পাশেই থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে সবার আগেই চলে যাবে। আশা করি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। অতক্ষণের জন্য আল্লাহ হাফেজ।